হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। নিউজ অফ নিউজে প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি। আজকে আপনাদের জানাবো যে এই চাকরিতে কতজন লোক নিয়োগ দিবে, পদের সংখ্যা কয়টি, বয়সসীমা কত, শিক্ষাগত যোগ্যতা কী কী, সব আপনাদের আজকে জানাবো। কীভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, আবেদন করে কত টাকা ফি পেমেন্ট করতে হবে, সব কিছু আজকে আপনাদের বিস্তারিত জানাবো। সে পর্যন্ত ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান জানাচ্ছি। আজকে আপনাদের জানাচ্ছি এক নম্বরে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে নিয়োগটা দিয়েছে সেটা হচ্ছে আপনার 3/8/2022 খ্রিস্টাব্দ তারিখের, এতে 1 নম্বরে রাজস্ব বোর্ডের সর্বত্র অনুযায়ী নিম্নলিখিত কিছু পদ তারা চাইছে আর কি। সেক্ষেত্রে 1 নম্বরে আছে আরবরি কালচার কর্মকর্তা, বা বেতন গ্রেড হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 9, পদের সংখ্যা দেওয়া আছে 1টি, বয়সসীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। যারা এই শিক্ষাগত যোগ্যতা আছে তারাই শুধু আবেদন করতে পারবে। দ্বিতীয় পদের নাম হচ্ছে বাগান তত্ত্বাবধায়ক, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, এটার গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা 1টি, বয়সসীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কৃষি বা উদ্ভিদ বিষয়ে বিজ্ঞান বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বাগান রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে দেওয়া আছে ভিডিও ক্যামেরাম্যান, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা দেওয়া আছে 1টি, বয়সসীমা হচ্ছে 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ সহ অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে আছে ফটোগ্রাফার, বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা 1টি, এখানে বয়সসীমা হচ্ছে 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ সহ অভিজ্ঞতা থাকতে হবে। এখানে নিম্নমানিত শর্তাবলী অনুসরণ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে আপনার 1 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখ, প্রার্থীর বয়সসীমা 18 হতে 30 বছর হতে হবে, 2 মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 32 বছর। বয়সের ক্ষেত্রে সরকারি চাকরিতে আপনারা জানেন যে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে আপনার আরও বলা আছে যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এখানে লিখিত মৌখিক পরীক্ষা কোনো টিএডিএ প্রদান করা হবে না। প্রার্থীর যে আবেদন, প্রার্থীর পিতা মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, ধর্ম, জাতীয়তা, বয়স এবং জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদটা যদি থাকে উল্লেখ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র মূলকপি প্রদর্শন করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র 1টি, পিনকপি সহ আবেদনপত্র সত্যায়িত 1 সেট ফটোকপি দাখিল করতে হবে। চাকরির আবেদনপত্র ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জাতীয় সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান ইউনিয়ন পৌরসভার, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নিজ জেলা উল্লেখরত নাগরিকত্বের সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সত্যায়িত কপি দাখিল করতে হবে। এখানে আরও কিছু সত্য দেওয়া আছে, তো আপনারা সব সত্যগুলো আমি ডিসক্রিপশন বসে আপনাদের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করবেন। আবেদন করতে আপনার dscc.teletalk.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদনের অনলাইন আবেদন পুরনো পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়, শুরুটা হচ্ছে 7 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে, আর অনলাইনের শেষ সময় হচ্ছে আপনার 27 ডিসেম্বর 2022 তারিখ, এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করার পর আপনার 1 নম্বর পদের জন্য 1,000 টাকা এবং 2 নম্বর পদের জন্য 500 টাকা টেলিটক প্রিপেড মোবাইল ব্যবহার করে প্রদান করতে পারবেন। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে এত নম্বরে ডায়াল করবেন, এই তারা লেখছে। তো বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি আসলে ঢাকা দক্ষিণ সিটি যে বিজ্ঞপ্তিটা তারা দিয়েছে সব কিছু আপনাদের জানালাম, আপনারা আবেদন করতে পারেন। আর আমাদের চ্যানেলটি নতুন, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।